আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মুসলিম নেটওয়ার্কে ওমান সাগরে জাহাজ ইরানকে দেখে নেওয়ার হুমকি ইসরায়েলের প্রধানমন্ত্রীর এদিকে হামলা ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা অপরদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রীর বাড়িতে হামলার দায় স্বীকার করলো তালেবান ফের হামলার হুঁশিয়ারি তালেবানের এবং মরিশাসের আগালেগা দ্বীপে গোপনে সামরিক নৌঘাঁটি তৈরি করছে ভারত ওমান উপসাগরে সংযুক্ত আরব আমিরাতের কাছে পানামার পতাকাবাহী একটি জাহাজ ছিনতাই করে সশস্ত্র ব্যক্তিরা ইরানের দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে বলে লয়েডস লেস্ট মেরিটাইম ইন্টেলিজেন্স জানিয়েছে ভিটামিন বহনকারী এম ভি এস ফল্ট প্রিন্সেস নামের এই ট্যাঙ্কারটি এখন হরমুজ প্রণালীর দিকে যাচ্ছে কারা জাহাজটি দখল করেছে তা পরিষ্কার নয় তবে এর পেছনে ইরানি বাহিনী জড়িত রয়েছে বলে বিশ্লেষকরা ধারণা করছেন তবে এই অভিযোগ নাকচ করে দিয়ে ইরানের রেভলিউশনারি গার্ড বলছে ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ নিতে পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে ইসরায়েলি মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের পরিচালিত একটি তেলবাহী জাহাজে হামলার এক সপ্তাহের মধ্যেই এই ঘটনা ঘটল বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্রাঙ্ক গার্ডনার বলছেন এম ফল্ট প্রিন্সেসের মালিক দুবাই ভিত্তিক একটি কোম্পানি দুই বছর আগে তাদের একটি জাহাজ ছিনতাই করেছিল ইরানের বিপ্লবী বাহিনী যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন সংযুক্ত আরব আমিরাতের কাছাকাছি ওই জাহাজে কি ঘটেছে সেটি নিয়ে তারা জরুরি ভিত্তিতে অনুসন্ধান করতে শুরু করেছেন ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে বর্ণনা করেছে হোয়াইট হাউস এই ঘটনার কয়েক ঘন্টা আগে জাহাজ চিন্তায় হওয়ার সম্ভাব্য চেষ্টা সম্পর্কে সতর্ক করে দিয়েছিল এমটিও। বার্তা সংস্থা এএফপি খবর দিয়েছে এর আগে দিনের প্রথম ভাগে চারটি তেলবাহী জাহাজ জানিয়েছিল যে জাহাজের ওপর তাদের নিয়ন্ত্রণ নেই সাধারণত কার্যক্ষমতা হারিয়ে ফেলা বা আটকে গেলে এরকম ঘোষণা দেওয়া হয়ে থাকে পরবর্তীতে অবশ্য একটি জাহাজ আবার নড়াচড়া করতে শুরু করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন মঙ্গলবার একাধিক জাহাজে যেসব ঘটনার খবর পাওয়া যাচ্ছে তা সন্দেহজনক সেই সঙ্গে ইরানের বিরুদ্ধে যে কোনো মিথ্যা ষড়যন্ত্রের পরিবেশ তৈরি না করার জন্য তারা সতর্ক করে দিয়েছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নফতালি বেনেট এবার ইরানকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি বলেছেন সমস্ত মধ্যপ্রাচ্যে যখন আগুন জ্বলছে তখন তারা ইরান শান্তভাবে তেহরানি বসে থাকতে পারে না ইসরায়েল একাই দেখে নেবে ইরানকে খবর আনাদুলু এজেন্সির বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেট সেনাবাহিনীর উত্তর কমান্ডে ভ্রমণকালে তেহরানকে লক্ষ্য করে এই হুমকি দেন এ সময় তার সঙ্গে ইসরায়েলের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন নাস্তালী বেনেট আরও বলেন আমরা ইরানের বিরুদ্ধে বিশ্বকে সমবেত করবার চেষ্টা করছি একই সঙ্গে আমরা এককভাবেও কাজ করতে জানি ইরান জানে আমাদের নিরাপত্তার হুমকি হলে তার জন্য কি মূল্য দিতে হয় এর আগে গত বৃহস্পতিবার আরব উপসাগরের ওমান উপকূলে ইসরায়েলের একটি ব্যবসায়িক জাহাজে ড্রোন হামলা হয় এতে দুইজন নিহত হন এ ঘটনার পর থেকে চিরসত্র ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবার ইসরায়েল লেবানন প্রসঙ্গ লেবানন থেকে ছোড়া তিনটি জকেটের জবাবে দেশটিতে গোলা বর্ষণ করেছে ইসরায়েল এ ঘটনায় দু দেশের সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে ইসরায়েলি বাহিনী বুধবার ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল বারো জানিয়েছে লেবানন থেকে আসা একটি রকেট ইসরায়েলের ভূখণ্ডের উন্মুক্তি স্থানে পড়েছে অন্যটি দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মাধ্যমে প্রতিহত করে ইসরায়েলি সেনাবাহিনী জানায় লেবাননের সীমান্ত অঞ্চল থেকে তিনটি রকেট ইসরায়েলের দিকে ছোড়া হয় এ ঘটনার তাৎক্ষণিক জবাবে লেবাননের দিকে কামান হামলা চালানো হয়েছে ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা ম্যাজেন ডেভিড আদম বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে পাহাড়ি এলাকায় এসব রকেট বিস্ফোরিত হয়েছে তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি রকেট হামলার দায় এখনও কোনো সংগঠন বা গোষ্ঠী স্বীকার করেনি তবে লেবারনের যে অঞ্চল থেকে রকেট তিনটি ছোড়া হয় তা হিজবুল্লার হাতে রয়েছে বলে দাবি করেছে তেল আবিব অন্যদিকে ইসরায়েলি হামলায় লেবারনে কেউ হতাহত হয়েছে কিনা নিশ্চিত করেনি দেশটি দুদেশের উত্তেজনাকর পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নফতালি বেনেট এবং প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী বেননে গান্তেজ। তালেবান প্রসঙ্গ আফগানিস্তানের রাজধানী কাবুলের শেরপুর এলাকায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ও কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে মঙ্গলবার রাতে একযোগে চালানো হামলার দায় স্বীকার করেছে তালেবান বুধবার তালেবান এই হামলার দায় স্বীকার করে বলেছে কেবল প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লা মোহাম্মদীকেই নয় আগামীতে আরও অনেকের বাড়িতেই এ ধরনের হামলা হবে খবর স্পুটনিকের এদিকে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে মঙ্গলবার রাতে সব হামলাকারীকে হত্যা করা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হয়েছে চার হামলাকারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন মূলত আফগান প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লা মোহাম্মদীর বাসভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয় সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট ইউনুস কেনুনি এক টুইট বার্তায় বলেছেন বিসমিল্লা খানের বাসভবনের পাশে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হলেও এ সময় তিনি সেখানে ছিলেন না এ হামলায় চারজন নিহত ও বিশ জন আহত হয়েছে সবশেষে ভারত প্রসঙ্গ মারিশাসে গোপনে একটি সামরিক ঘাঁটি তৈরি করেছে ভারত মূলত এই ঘাঁটি ভারতের নৌবাহিনীর সদস্যরা ব্যবহার করবেন সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে গত দুই বছর ধরে ভারত তিন কিলোমিটারের একটি রানওয়ে নির্মাণ করেছে একই সঙ্গে তারা সেখানে বেশ বড় সড় দুইটি জেটির নকশাও তৈরি করেছে যা মূলত সামরিক কাজে ব্যবহার করা হবে এ ব্যাপারে মরিশাসের আগালেগা দ্বীপের বাসিন্দা ফ্রান্সো পৌলে বলেন আমরা একটি বিমানবন্দর আর হাসপাতাল চেয়েছিলাম কিন্তু এত বড় বিমানবন্দর আমরা চাইনি এই বিমানবন্দর দেখলে আমরা শঙ্কিত হই আগালেগা দ্বীপের বাসিন্দাদের আশঙ্কা দ্বীপটিতে সামরিক ঘাঁটি নির্মাণ হলে হয়তো তাদের সেখান থেকে তাড়িয়ে দেয়া হবে সামরিক বিশ্লেষকরা বলছেন দ্বীপটি সম্ভবত ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক গোয়েন্দা এবং শত্রুপক্ষের ওপর নজরদারির কাজে ব্যবহার করবে দুই সালের দিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ভারতের এই গোপন সামরিক ঘাঁটির বিষয়ে খবর বের হয় কিন্তু মরিশাস ও ভারত দুই দেশের পক্ষ থেকেই এই নির্মাণ প্রকল্প সামরিক কাজে ব্যবহৃত হওয়ার বিষয়টি অস্বীকার করে দুই দেশ তখন দাবি করেছিল এসব অবকাঠামো সেখানকার বাসিন্দাদের সুবিধার জন্য নির্মাণ হচ্ছে যদিও দুই দেশের আনুষ্ঠানিক এই বক্তব্য কোনো মতেই বিশ্বাস করছেন না আগালেগার বাসিন্দারা যাদের প্রধান জীবিকা মাছ শিকার ও নারকেল চাষ করা তাদের ভাষ্যমতে আড়াইশো মিলিয়ন ডলারের এই প্রকল্প তাদের জন্য এটা তারা বিশ্বাস করে না অন্যদিকে আবারও মরিশাস সরকার জানিয়েছে তারা আগালেগায় ভারতের সঙ্গে সামরিক ঘাঁটি নির্মাণের বিষয়ে কোনো চুক্তি করেনি প্রসঙ্গত দুই সালে ভারত ও মরিশাসের মধ্যে আগালেগার উন্নয়নের জন্য একটি সমঝোতা স্মারক সই হয়েছিল আজ এখানেই শেষ করছি সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানান তথ্য জানতে চোখ রাখুন মুসলিম নেটওয়ার্কে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ